হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লবীস ব্লগে। তোমাদের অনেক 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 স্বাগত। তো এখন বাজে সকাল 10:30, তো এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সকালের, সবার খাওয়া দাওয়া কমপ্লিট, রান্না বান্না সব কিছু গোছানো আছে, গিয়ে রান্না করবো একটু বাদে গিয়েই। এখন আমি একটু ঠাকুরকে একটু ভোগ জল দেব, তো ঠাকুরকে দেওয়া হয়ে গেলে তারপর আমি রান্না করতে যাব। তো তোমাদের সঙ্গে ভাবলাম তার আগে একটু গল্প করে নিই, তো ওই জন্য আমি একটু তোমাদের সঙ্গে গল্প করে নিলাম। তো আজকে তোমাদের সঙ্গে এটা আসলে পুরনো ঘর, আগেকার পুরনো ঘর, এখানে কেউ অবশ্য থাকে না। তো তোমাদের আমি পরে ঘরগুলো দেখাবো। তো এগুলো, এটা এখানে আপাতত কেউ থাকে না, শুধু আর কি একটু ঠাকুর ঘর, তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক, তোমাদের সঙ্গে পরে কথা বলছি, ঠাকুরকে একটু ভোগ জল দিয়ে নিই, তারপর কথা বলছি। তো ফ্রেন্ডস, আমার ভোগ জল দেওয়া হয়ে গেছে, তো তোমাদেরকে দেখাচ্ছি। ভোগ জল দিয়ে দিয়েছি, আর আজকে একটাও ফুল পাওয়া যায়নি, মানে ছোট ছোট টগর ফুল কিছুটা পেয়েছি, আর কোনো ফুল পাইনি। তো যাই হোক, ওই দিয়ে দিয়ে দিলাম। আর সকালবেলা কিছু জামা কাপড় কেড়ে নিচে নিচে গিয়ে রান্না করতে হবে। তো তোমরা দেখতে থাকো আমি রান্না করি। আজকে এমনি দেরি হয়ে গেছে, কারণ ছেলে দেরি করে উঠেছে, তো ওই জন্য খাওয়াতে গিয়ে লেটও হয়ে গেছে। তো তোমাদের, তো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে, তোমাদের আমি দেখাচ্ছি আমি কী রান্না করছি। আমি সকালের দিকে মাছ ভেজে রেখেছিলাম, সকালে বেগুন ভেজেছি, আর ভাবলাম একটু কাজ এগিয়ে নিই বলে এই মাছ ভেজে রেখেছি। কড়াইতে তেল আছে, কুমড়ো আলু উঠছে, তো আলুটা আগে দিয়ে দেব, ওটা একটু সিদ্ধ হতে লেট হয়, তো এগুলো পরে দেবো। কড়াই আছে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, ঝালটা করে নেব। তো যাই হোক, তোমরা দেখতে থাকো যে কীভাবে করছি, ঠিক আছে? আর সিম্পল রান্না হচ্ছে, কারণ সিম্পল রান্না হচ্ছে তার একটাই কারণ, সেটা হচ্ছে কি বলবো, কদিন ধরে এত পরিমাণে সবজি খাচ্ছি, বেগুন, ঝিঙে, কুমড়ো, তারপর তেলটা গরম হয়ে গেলে আমি একটু ফোড়ন দিয়ে দেবো, সেটা হচ্ছে ভুল করে পাঁচফোড়ন নিয়েছি, পাঁচফোড়নও অনেকে দেয়, তো আমি একটু কালো জিরের ফোড়ন দিই, শুধু কালো জিরে। তো যাই হোক, কালো জিরেটা দিয়ে দিলাম, তোমরা তো দেখতে পাচ্ছ না কারণ আমি একাই ক্যামেরা করছি, কিছুই করার নেই, তোমরা সেটাকে একটু ইগনোর করে যাও, মানিয়ে নাও। তো দেখো, আমি কড়াইতে কালো জিরে দিয়ে দিয়েছি, কিন্তু তেজপাতাটা দেবো, তেজপাতা ফুরিয়ে গেছে। তো যাই, তো দেখো আমি একটু চিনি দিয়ে দিয়েছি, তোমাদের দেখাতে পারলাম কি না জানি না, একটু চিনি দিয়ে দিয়েছি। তো আমি এবার একটু মশলাটা দিয়ে দেবো, গরম হয়ে গেছে, একটু হালকা নুন দিয়ে দেবো, তাহলে আর অতটা ছিটকাবে না। একটু ঢাকা দিয়ে দেবো, একটু আস্তে করে দিয়ে দেবো, লো ফ্লেমে দিয়ে দিলাম,
তো ওটা একটুখানি হোক, তারপর টমেটোটা একটু দিয়ে দেবো। তো ফ্রেন্ডস দেখো, এখানে একটু টমেটো কিছু দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দেবো না, আর একটু সামান্য আমি একটু তেল দিয়েছি, কারণ তেলটা একটু কমই হয়ে গেছে। একটু তেল দিয়ে দিয়েছি, আমি সামান্য অল্প আদা দিলাম, আর একটু জিরে মরিচের গুঁড়ো দিয়ে দেবো। ফ্রেন্ড, আমার মাছের ঝালের লাস্ট ফিনিশিং দেখে নাও কেমন হয়েছে জানিও। তো ফ্রেন্ডস, আমার রান্নাবান্না কমপ্লিট, ভাতের ফ্যান ঝরছে, মাছের ঝাল হয়ে গেছে, তোমরা তো দেখলে। এখন আমার বিছানা তোলার পালা, কারণ আজকে ঘুম থেকে দেরি করে উঠেছে, তো এখনও পর্যন্ত আমি বিছানা তুলতে পারিনি। জানলাগুলো খুললাম, খুলে এবার বিছানাটা দেখো, বিছানার কী অবস্থা হয়ে আছে। বিছানাটা এবার আমি দেখো আমাদের মানি চান হয়ে গেছে। কি করছে দেখো, বালিশ নিয়ে কি করছে। ও বাবা, একটু হাই করে দাও। যাবে না খেতে? যাবে না। এখন বিকেল 4টে, তো ভাত খাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছেলেকে খাইয়ে মায়ের কাছে পাঠিয়ে দিয়েছি। মা ওকে নিয়ে বাইরে খেলা করছে, আর আমি একাই বাড়ি আছি। তো তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসলাম, কারণ দুপুরবেলা খাওয়ার কোনো ভিডিও করতে পারিনি, খাওয়া দাওয়ার কোনো ভিডিও করতে পারিনি। তো মাছের ঝোলটা কিন্তু ফাটাফাটি হয়েছিল, মাছের ঝালটা। তো যাই হোক, খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, শুয়ে পড়ে একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে ভাবলাম তোমাদের সঙ্গে একটু আড্ডা মেরে নিই, তো সেই জন্য চলে আসলাম। বাইরে তো কোথাও যাওয়া হয় না, বাড়ির সামনে আর কি, ওখানে সবাই আর কি মেয়েরা মিলে, মেয়ে বউ বয়স্ক থেকে শুরু করে সবাই বসে একটু আড্ডা দেয় সন্ধ্যের আগে পর্যন্ত, তো ওখানে একটু যাব। তো যাই হোক, আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, আর পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করবে, যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো যাই হোক, প্লিজ সাপোর্ট করো, পাশে থেকো, আর কিচ্ছু বলবো না, শুধু সাপোর্ট করো আর একটু ভালোবাসা দাও, আর কোনো কিছু চাই না, ঠিক আছে।